কালপেটিয়া পায়রা উড়নের লাইনে। আচ্ছা, এর চোখ আরো ডিপ ছিল, এখন বসে আছে, শীতকালে উড়িয়ে বসে আছে। এ 11.5 ঘন্টা 12 ঘন্টা উড়ন, এখন বসে আছে টান। এই পাঞ্জা বেগুনি পাঞ্জা, এর দাম কত হবে তবু? এটার দাম 5000 টাকা। 5000 টাকা বাঁধানো লেজ। উড়নের পায়রা। আচ্ছা, 11 ঘন্টা প্লাস আছে এই গরমে। 11 ঘন্টা প্লাস উড়ে। এর নাম কি বললেন? এটা জংলা লাইন। জংলা লাইন, তাই? এর দাম কত হবে তবু? এটা 6000 টাকা। 6000 টাকা 11 ঘন্টা প্লাস আছে, কেউ যদি এসে দেখতে চায় দেখতে পারে, কোনো অসুবিধা নেই। হাতে সময় নিয়ে আসতে হবে। আপনি সব ধরে ধরে দেখাবেন, যদি চোখের সামনে বসে উড়ন দেখতে চাই দেখে নেবে, অসুবিধা নেই। ৬০০০ টাকা দামি পায়রা। সবে 5 পালকের বাচ্চা। আচ্ছা, এর চোখ আসতে এখন বহুত বাকি আছে, হিসাবে 5 পালকের পায়রা। মাদা পায়রা, ঠিক আছে, এগুলো 11 ঘন্টা প্লাস আছে সব। 11 ঘন্টা প্লাস এই গরমের। এর নামটা কি বললেন? এটা ওই চোখের লাইনের। চোখের লাইনে 7000 টাকা। এগুলো চোখ আসতে বাকি আছে। এর নামটা কি বললেন? এটা টিক্কি পায়। কি পায়রা? টিক্কি। এর দাম কত হবে তবু? এটা এখন প্রাইস হচ্ছে 7000 টাকা। 7000 টাকা তাই? পাঠা পায়রা আছে, এর নামটা কি দাদা? এটাও কালো দানা পায়রা। কালো দানা, ফেঁসা পায়রা। ফেঁসা, এর বাজার মূল্য তো কত আসবে? 10000। 10000 টাকা মানে আমরা কাছে যে কটায় দেখলাম 10, 18, 20, 25 মানে সব হাই ফাই রেট। তাহলে আপনাকে কি আমরা হাওড়া জেলা কিং বলবো পায়রা দিক দিয়ে? বলুন তো। ছোটোমাঠো একটা পায়রা হলো, ছোটোখাটো ছোটোখাটো কাছে গোলা পায়রা থাকলে তাকে মানা যায়, ঠিক আছে? আর তোমার কাছে আছে সব গোল্ডেন পায়রা একদম। ঠিক আছে, আর
একটা ছোট খাঁচা লিয়ে আসা দরকার ছিল। দাদা এই পায়রার নাম কি একটু বলবেন? এটা আরশাদ নর। কি নর? আরশাদ। আরশাদ নর। এর বাজার মূল্য তো কত আসবে? এই পিয়ারটা 18,000। 18,000 টাকা? কি বলছো? 18,000 টাকা? এই নর, এই মাদা। এদের বাচ্চা 11 ঘন্টা প্লাস আছে। গরম গরম 11 ঘন্টা প্লাস, 10 ঘন্টা প্লাস। একটু তুলে দেখো, 18,000 টাকা দিন পায়রা। দেখুন নামটা আরেকবার বলুন দরকার। দাদা একটা আরশাদ আছে, আর একটা ছোকর লাইন গোল্ডেন। আচ্ছা এই বাজার মূল্য 18,000 টাকা দাম হবে। এই পায়রাটার নাম দাদা? এটা কালো দানার পায়রা। কালো দানা। এর দাম কত হবে তুমি? এটা 18,000 টাকা। এটা 18,000 টাকা পিস? পিয়ার। পিয়ার। দেখুন চোখটা তার লাইট নেই বলে একটু বোঝা যাচ্ছে না, তাহলে ভালোভাবে বোঝা যেত। এ দুটোর নাম কি দাদা? এ দুটো কালো দানারই পায়রা। কালো দানার পায়রা। হুম। দুটো 20,000 টাকা। 20,000 টাকা সিঙ্গেল। যদি কেউ মাদাটা নিতে চায়, মাদাটা 5,000 টাকা, নটটা 15,000। এইটা মাদা, এইটা নট। নট। ৮০,০০০ টাকা দামি পায়রা। দেখুন তার বাচ্চা এক পিয়া। আচ্ছা যেটা ২০,০০০ টাকা দামি দেখালেন তার এটা বাচ্চা দামি। দেখুন ২০,০০০টাকা দামি যেটা দেখিয়েছে তার এই দুটো বাচ্চা। বাচ্চা সবে বেরোতে শিখেছে, এখন এর প্রাইস হচ্ছে 6,000 টাকা, যত পালক বাড়বে দাম বাড়বে। আচ্ছা এখন 6,000 টাকা, ওই পালক বেড়ে যায় তো দাম বেড়ে যাবে। এরপরে থাকলেই তো রান মাথায় ইট মার। এই পায়রাটার নাম? এটা কালো দানার পায়রা। কালো দানা, যেটাকে টিক্কি বলে। আচ্ছা এটার প্রাইস হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকা দাম পিয়ার। 25,000 টাকা দিন পায়রা। দেখুন
এর আনুমানিক মূল্য 25,000 টাকা দাম দাদার কাছে, 25,000 টাকা তো আমি পাইরা। ব্লু আইস পাই, ব্লু আইস এর দাম কত হবে? দাম 40,000। 40,000? তো ভালো করে দেখো, 40,000 টাকা দামি পায়রা দেখুন দাদা দেখাচ্ছে, 40,000 টাকা দাম। আশা করি যত বড়ই হাট হোক এরকম তো দেখা যায় না, দাদার কাছে এলাম বলে আজ দেখতে পেলাম। হাটে এইসব পায়রা নিয়ে যায় নিয়েও যায় না। এটার মাথায় এটা ঝুঁটি নয়, আচ্ছা পালক উঠে গেছিল ওই জন্য এইরকম হয়ে আছে। আচ্ছা বিনা চটিয়াল পায়রা। এটা কি আপনার খাঁচার মধ্যে সবচেয়ে পুরানো পায়রা? না এটা নিউ পায়রা, আমি এনেছি কদিন আগে। আচ্ছা মানে যে এটাই দামি পায়রা যেটা বল, 40,000 টাকা দাম বললে। আরো বেশ কিছু ছিল বেঁচে দেওয়া হয়েছে। আচ্ছা ৪০,০০০ টাকা দামি পায়রা নিয়ে দাদা দাঁড়িয়ে আছে। এই যে পুরো কালো হয়ে আছে না ওইটাই লস, এগুলো রোদ দূরেতে এই যে রিনটা আসছে এটা ঠিক আছে। বৃষ্টি হচ্ছে বলে এরকম হয়ে আছে, রোদ লাগলে দেখতে পেতেন চোখের কালার ভালো হয় বোঝা যেত। পুরো রেইন আছে আর এই ব্লু আইস পায়রা আছে, কলকাতার পায়রা, পায়ের ট্যাগও লাগানো আছে। মাদা পায়রা ছোট ছোট। আসসালামু আলাইকুম, এটা হচ্ছে আমার ছোটোখাটো পায়রার ঘর। তো আমি শামসুদ্দিন সর্দার বলছি, আমার কাছ থেকে কেউ যদি পায়রা নিতে চায় এসে দেখে নিতে পারে, নিজের চোখে দেখে বেচে নিতে পারে, যে কোনো পায়রা, সব পায়রাই সেল আছে। নামগুলো একটু বলে দিন, কী কী পায়রা দেখালেন? টিক্কি পায়রা আছে, ব্লু আইস আছে, কালো দানার আছে, জংলা লাইন আছে, যেটা ভালো লাগবে সেটা নিতে পারেন। এখানে এসে দেখে নিয়ে গেলেন, দেখে নিয়ে গেলেন বিশাল সর্দার। আপনি নিয়ে এসেছেন দাদার কাছে, যত রকম পায়রা ছিল এই দাদারা নিয়ে এসেছে, দেখুন দাদার আগে।